হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। বিয়ে বলে কথা, তাও আবার ভাইয়ের বিয়ে। আর সকালবেলা, আজ হচ্ছে বিয়ের পরের দিনের কথা বলছি, সকালবেলা সবাই টিফিন খেতে চলে এসেছে, মুড়ি আর ঘুগনি, আর এখানে চেয়ার টেবিলেই বসিয়ে খাওয়ানো হচ্ছিল। রাতের জন্য এখনও চেয়ার টেবিল সেইভাবে সাজানো হয় নাই, আমরা নিজেরাই পরিবেশন করছিলাম আর কটা টেবিল পেতে নেওয়া হয়েছিল, দারুণ মজা হচ্ছিল। এই বিয়েবাড়িগুলোতে না, গ্রামের দিকে বিশেষ করে, মানে আগের যে বিয়েবাড়িগুলো হতো না, তোমার দই পাতা হতো ঘরে, মানে সারা রাত ধরে রান্না হতো, মিষ্টি বানানো হতো বাড়ির মধ্যেই, সেগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আমার পিসির বিয়েতেও বাড়িতে দই পাতা হয়েছিল, নিজেরা রান্না বান্না করা হতো। এখন তো হালুইকর বা রান্নার লোক থাকে, আগে কিন্তু এরকম ছিল না। ঠিক আছে না, এটাই মজা, তাড়াতাড়ি হয়ে গেলে ভালো। একটু সময় না, ভাটটা থাকতেই দেরি হচ্ছে। এখানে এখন সকাল 11টা নাগাদ বাজে, সবার টিফিন আমাদের হয়ে গিয়েছে, সান্টানো করে নিয়েছি কারণ বউ চলে আসবে বাড়িতে। আর দেখতে দেখতে আমার ভাই বউ নিয়ে চলে এসেছে, আর সবাই বউ দেখতেও চলে এসেছে। যে নিয়ম পালনীগুলো ছিল সেগুলো আমরা করে নিচ্ছিলাম, এখানে দেখতে পাচ্ছ। এই যারা বিয়ে করেছি তারা দেখে ভালো করে হাসি হাসি দেখো, হাসি তো কাজ চালিয়ে যা। বড়রা তো আছে, জিজ্ঞেস কর, পয়সা দিতে গেলে বলতে হয় না, উনি দিয়ে দেবে, দিয়ে আমি পকেট থেকে যাবে, পয়সা সবাই বলে এমনি নিয়ে নেবে। মনে মনে বল না, কিছু কিছু রেখে, মনে মনে বলে মা, ও মা দাঁড়া, মা এলে মাকে দিয়ে দিবি, দিলে ওইটা তো পুজো দিতে হয়। আর কিছু মায়ের কাছে দিয়ে দেবো, হ্যাঁ ও বল, তুমি বসো, ওই ওইটা দেবে তোমার কাছে, ওইটা পুজো হবে। না না, এখানে দিয়ে দেবে, এটা মামাদের সঙ্গে আলাদাই সম্পর্ক, তাই না? হ্যাঁ ভাগ না ছেলে তো বসে আছে, বড় করে করো, ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ বড় করো, কিছু বলতে হয় কিছু, কি বলো, কেটে কে দিলো? আরে না না বল, আজকের দিনের জন্য দিলো মা, এটা বলে দাও। বুঝতে পেরেছ, এইটা ওই পুজো পুজো হয়, পুজো দিতে হয়।
কাউকে বল ছেড়ে দে তো তো দাও ওরা কি হবে কি হবে ছেলে হবে বলে ওরা এসে তো এখন কেন এখন সে পরীক্ষা লাইন করে পরীক্ষা লাইন করে কে জানে আমি জানি না কি ও জানি আমি দুপুরবেলা যেটুকু নিয়ম করার করা হয়ে গিয়েছিল এখন সন্ধে হয়ে গিয়েছে আর আজকেই বউ ভাত ছিল মানে বিয়ের পরের দিনেই বউ ভাত ছিল আর এখানে দেখতে পাচ্ছ ভাই ও মানে ওর নাম হচ্ছে সুদীপ্তা ভাইয়ের বউয়ের নাম সুদীপ্তাও রেডি হয়ে গিয়েছিল আর এখানে ফটো সেশন চলছিল আর আমাকে বারবার বলছিল যে ওর পাশে বসতে আমি মাকে রেডি করিয়েছি তারপর নিজে রেডি হয়েছি এই করতে করতে অনেকটা টাইম চলে গিয়েছিল আর আমাদের বারান্দার মধ্যেই বউ বসার জন্য মানে সিট করা হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছ আমাদের তো তোমাদেরকে বলেইছি যে বিশাল মানে জায়গা উঠান ফুটান সব কিছু প্যান্ডেলে ভরা ছিল এখানটাই সবুজ রঙের কার্পেট পেতে দেওয়া ছিল যাতে লুকটা মানে ভালো আসে আর এখানেই সবার বসার জন্য আয়োজন করা হয়েছিল কিন্তু খাওয়ার প্যান্ডেল ছিল আলাদা অলরেডি মোটামুটি সবাই এসে গিয়েছিল আমাদের আত্মীয়রা আর এখানে দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান ফটোগুলো মানে ওদেরকে ঠিকঠাক করে বলছিল কারণ এই বিয়ে বলে বিয়ে তো মানুষের একবারই হয় তাই না বলো সেই স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমাদেরকে ভিডিও তারপরে ফটো তুলতে হবে আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের দিদিভাই লেহেঙ্গা পরে কেমন লাগছে বলবে কারণ কাউকেই পাচ্ছিলাম না যে আমার একটু ভিডিও করে দেবে ফুল ভিডিও যে আমি কেমন সেজেছিলাম তাই নিজেকেই নিজেকে দেখাচ্ছিলাম আয়নার মধ্যে এটা ভাইয়ের ঘর এই ঘরের মধ্যেই ভাই থাকবে আর বাইরে তোমার গান চলছিল তাই আমাকে ভয়েস ওভার দিতে হলো আর এখানে দেখতে পাচ্ছ চিকেন পকোড়া কফি ফুচকা স্টল দেওয়া ছিল আর কোনো যাত্রীর লোকও ধীরে ধীরে আসা আরম্ভ করে দিয়েছিল আমাদের থেকে সুদীপ্তাদের বাড়ি মানে আমার ভাইয়ের বউয়ের কথা বলছি তোমরা ধীরে ধীরে সব কিছুই জেনে যাবে ওর যখন নাম বলবো এখন একটু অসুবিধা হবে আর ওদের বাড়ি বেশি ডিস্টেন্স ছিল না তাই ধীরে ধীরে কোনো যাত্রীর লোকও চলে আসছিল সবাইকেই মানে ফটো তোলার জন্য আমি নিয়ে যাচ্ছিলাম যে সবাই ওর পাশে বসে ফটো তুলে নাও আমিও অনেক ফটো তুলেছিলাম তোমাদেরকে একটা মানে পুরো ফটো কী কী বিয়ে থেকে সব কিছু করে আমি একটা ভিডিও বানিয়ে দেবো আর এখানে আমার মাকেও কেমন লাগছে তোমরা বলবে আমি মাকে শাড়ি পরিয়েছিলাম মানে ভালো করে যে কাউকে দেখাবো সেই সুযোগটা হয়ে ওঠেনি এখানে আমার মামি বসেছিল এটা আমার ছোটো মামি আর দোলনায় যে বসেছিল ওটা আমার বড় মামি তারপরে সব লোকজনকে মানে মানে অনেকই লোকজন ছিল সবাইকে বললে তোমরা বুঝতেও পারবে না যাই হোক এখানে সবাই গিফট দিচ্ছিল আর আমি সেই গিফটগুলোকে এখন না সব কিছু ভীষণ মিস করছি জানো তো এরকম যদি মাঝে মধ্যে নিজেদের কোনো অনুষ্ঠান পড়ে না ভালোই লাগে আর এটা ছিল ভাইয়ের বন্ধু বন্ধুর বউ ওখানে আমার কাকিমা ছিল কাকিমাও আজকে খুব সুন্দর করে সেজেছিল সবাই আমরা ভীষণ মজা করছিলাম কি বলতো বাড়ির মধ্যে বিয়ে তো তার মধ্যে একটু চাপও ছিল টেনশানও ছিল যে সব কিছু যেন ভালোই ভালোই মিটে যায় এরকম তো থাকবেই তাই না আর এটা হচ্ছে বউ ভাতের পরের দিন তারপরে না আর আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি মানে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম সব কিছু নিয়ে আর ভালো লাগছিল না তারপরে ফোনটা যে কখন কোথায় পড়ে থাকছে খেয়ালই থাকছে না আর এখানে পরের দিন রান্না হচ্ছে আমরা নিজেরাই রান্না করছিলাম কাকিমা ছিল পেশা ছিল কাকা ছিল সবাই মিলে রান্না করছিল আর বড় কড়াইয়ের মধ্যে মানে অনেকজন খাওয়ার ছিল তাই বড় কড়াইয়ের মধ্যে রান্না হচ্ছিল আর এখানে মাও কাজ সবাই মিলে মানে এখানে দেখতে পাচ্ছে তোমাদের দাদা ভাই জল ঢেলে দিচ্ছে সবাই মিলে কাজ করার মজাটাই আলাদা সত্যি গো আর আমাদের ফ্যামিলিতে না সবাই আমরা ভীষণ মিলেমিশে থাকি আমার দেখো ঠাকুমা আমি দিদা বলে ডাকি বাপি দাঁড়িয়েছিল সবাই মিলে মানে যখন না কোনো কাজ হয় তোমরা বুঝতেই পারবে না মানে সবাই মিলে আমরা একে এক মানে কাজগুলোকে ভাগ করে নিই যে কে রান্না করবে কে জল আনবে এরকম নিজেরা কাজ করতে ভীষণ ভালো লাগে আজকে কাঠের জালে রান্না হচ্ছিল কাঠের জালে তো রান্নার মজাই আলাদা কাকা পেশা মিলেই রান্না করেছিল তোমাদেরকে বলে দিলাম আর খুন্তিটা দেখতে পাচ্ছ কী বড় বন্ধুরা সত্যি কথা ভীষণ মিস করছে আমার না মনটা খারাপ হয়ে যাচ্ছে মানে ভিডিওটা এডিট করতে করতে সত্যি গো সেই দিনটা যদি আবার ফিরে আসতো না কিন্তু এরকম তো হবে না বলো দিন তো চলেই যাবে সময় কি আর কারোর জন্য বাধা থাকে সময় তো সময়ের মতো চলতেই থাকবে কিন্তু এই ভিডিওগুলো তো থেকে যাবে মাঝে মধ্যে ভিডিওগুলো দেখে নেব আর তোমাদেরও যদি ইচ্ছা করে ভিডিওগুলো দেখে নিও আমার সাথে মজা করো ভীষণ মজা করেছিলাম এখানে অনেক জিনিসপত্র বেশি ছিল এগুলো রাখা ছিল সাইডে সব জিনিসপত্র কি বলতো যতটুকু ফেরত দেওয়া হবে আর নইলে বাড়িতে ইউজ করে নেওয়া হবে আর এখানে সুদীপ্তা আমার ভাই ছিল ওখানে আমার ছেলে ছিল যাই হোক আশা করি ভিডিওগুলো তোমাদের ভীষণ ভালো লেগেছে তাহলে কমেন্ট করে আমাকে জানিও আর আমার পাশে থেকো